আমি সিয়াম আহমেদ। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় আল্লাহর অশেষ রহমতে তৃতীয় স্থান অর্জন করেছি। আমার শিক্ষা জীবন আসলে একটু ভার্সেটাইল। ছোটবেলা থেকে বিভিন্ন স্কুলে পড়ালেখা করা হয়েছে। একদম শুরুতে ছিলাম আমার নানু বাড়িতে, সেখানে ভাকুয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি। তারপর আমার আব্বুর পোস্টিংয়ের কারণে রাজশাহীর মোহনপুরের বাক্সিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস থ্রি থেকে ফাইভের মাঝখান পর্যন্ত পড়া হয়েছে। তারপর আবার আব্বু ট্রান্সফার, গেলাম শাহজাদপুরে, শাহজাদপুরের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে, সরি, মডেল পাইলট প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষাটা কমপ্লিট করি। তারপর সেখানে কিছু ক্লাসমেট এবং শিক্ষকদের অনুপ্রেরণায় ভাবলাম যে ক্যাডেট কোচিংয়ে ভর্তি হব আর কি। সো ক্লাস সিক্সে চলে যাই টাঙ্গাইলে শহীদ ক্যাডেট একাডেমিতে, সেখানে আবার শিখছিলাম এক বছর থেকে সেখানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেই। সেখানে আমার বেসিকটা আসলে ক্লিয়ার হয়ে যায়। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো আবার অ্যাডমিশন টেস্টেও চলে আসে, মানে একই সিলেবাস। সো সাধারণ জ্ঞান ইংরেজি এবং বাংলার যে বেসিকটা ক্লাস সিক্সে তৈরি হয়েছিল সেটা আমার পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে খুবই সাহায্য করেছে। তারপর ক্যাডেট কোচিং কমপ্লিট করার পর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেই, আল্লাহর রহমতে সেখানেও টিকে যাই। তারপর ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি ছিলাম কুমিল্লা ক্যাডেট কলেজে। জেএসসি, এসএসসি, এইচএসসি তিনটাই আমার কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কমপ্লিট হয়েছে। আমি আসলে আমার আব্বুর মতো বিসিএস অ্যাডমিন ক্যাডারেই জয়েন করতে চাই। আমি আমার আব্বুকে ছোটোবেলা থেকে দেখে আসছি যে আব্বু কীভাবে মানুষের উপকার করতে পারেন, বা এই ফিল্ডে মানুষের উপকার করার সুযোগটা অনেক বেশি থাকে। সো আমি একজন সৎ অফিসার হওয়ার মাধ্যমে মানুষের উপকার করতে চাই।